সাথে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। নমস্কার বন্ধুরা, তন্বি পাকশালাতে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি অনেক রকম রেসিপি শেয়ার করছি। দুপুরে ভাত দিয়ে কি খাওয়া হবে সেই রকম রেসিপি, রাতে রুটি পরোটার সাথে কি খাওয়া হবে সেই রকম রেসিপি, ফেস্টিভ সিজনে কি কি রান্না করা হবে সেই ধরনের অনেক রেসিপিও শেয়ার করছি। আর সকলের অনুরোধে বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপিও কিন্তু শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি, আর তার সাথে অবশ্যই ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। আমার স্কুলের টিফিন কি ছিল, এই আওয়াজটার সাথে আমার অনেক রকম মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার স্কুলের টিফিন কি ছিল, এই যে টিফিন বক্সটা, এটা কিন্তু ছিল আমার স্কুলের টিফিন বক্স। এই টিফিন বক্সটা আমার, আর এর থেকে একটু বড় সাইজের টিফিন বক্স ছিল আমার দিদি। তো মা প্রত্যেক দিন আমাদের কিন্তু কোনো রকম সেই দারুণ খাবার দাবার, যেমন রুটি তরকারি হোক বা ম্যাগি, চাউমিন, লুচি, পরোটা, এই সমস্ত কিছু কখনোই দিত না। আমাদের টিফিনে কি দিত জানেন, মুড়ি বাদাম ভাজা। আজকালকার দিনে আমরা আমাদের ছেলে মেয়েদের অনেক রকম ভালো ভালো রেসিপি স্কুলের টিফিনের জন্য দিই, এবং চিন্তা ভাবনা করতে থাকি যে আজকে এই রেসিপিটা মানে এই খাবারটা দিলাম, কাল তাহলে কি খাবার দেওয়া যায়। আমাদের মায়েদের সেই সামর্থ্য বা সেই সময়টুকু হয়তো ছিল না যে রোজ রোজ ভিন্ন ভিন্ন এবং ভালো ভালো টিফিন বানিয়ে দেওয়ার। আমি অত্যন্ত বিরক্ত হতাম মুড়ি খেতে, বাড়িতে কখনোই মুড়ি খেতাম না, আবার স্কুলে মুড়ি খাবো, কারণ মুড়ি খেলে টিফিন বেলায় তো খেলতে পারবো না, খেলার সময়টা থাকবে না। কখনো কখনো রুটি আলুর দম পেতাম, সেটাও অবশ্য অনেক পরের দিকে, যখন দিদি কলেজে যেতে শুরু করলো সেই সময় আমি অনেকটাই ছোট, কারণ আমি আমার দিদির থেকে 8 বছরের ছোট। দিদি কলেজে গেলেও আমি তো স্কুলেই পড়ি, আমাকে মা ওই মুড়ি বাদাম ভাজাই দিত, আর দিদিকে যখন রুটি আলুর দম দিত সেই সময় আমারও কচিত কদাচিত রুটি আলুর দম দিত। আর শীতকালে সব থেকে ফেভারিট আমার বিট গাজরের তরকারি, সেই বিট গাজরের তরকারির সাথে একটা বা দুটো রুটি মা বানিয়ে দিত। এই ছিল আমাদের স্কুলের টিফিন। তাছাড়া প্রত্যেক দিন মানে 365 দিনের মধ্যে যে কটা দিন স্কুল থাকতো, ম্যাক্সিমাম দিনই কিন্তু হয় মুড়ি বাদাম ভাজা, তা না হলে চিড়ে বাদাম ভাজা দেওয়া হতো। আর এই টিফিন কৌটোটাতে না দুটো ট্যাপ খাওয়ার দাগ আছে, মানে গর্তের মতন দাগ আছে। আমি এই টিফিন কৌটোটা সহজে খুলতে পারতাম না, এতই শক্ত থাকতো যে আমি ওই স্কুলের যে করিডোরটা থাকতো তার সাইডে এইভাবে বাড়ি মেরে মেরে মানে ঠুকে ঠুকে আমি টিফিন কৌটোটা খোলার চেষ্টা করতাম। কখনো টিফিন কৌটো খুলতে গিয়ে সমস্ত মুড়ি পড়ে যেত, আর কখনো মুড়ি যদি টিফিন কৌটোর মধ্যে থাকতো ওই 2-4 গাল খেয়ে বাকিটা আবার টিফিন বক্সটাকে ঢাকনা দিয়ে ফেলতে শুরু করে দিতাম। ও হ্যাঁ, আর একটা টিফিন অবশ্য মা দিত, সেটা হচ্ছে আলু মরিচ বা আলু কাবলি, সেটাও খুব সামান্য উপকরণ দিয়ে মা বানাতো। মানে আলু তো সেদ্ধ করতো, লবণ দিয়ে মা আলু সেদ্ধ করতো, জাস্ট একটু ভাজা মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিত, কোনো রকম টক জল বা অন্যান্য কোনো মটর বা ছোলা সেদ্ধ সেসব কিছু থাকতো না, জাস্ট ভাজা মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে মা আলু মরিচ দিত। সেইটা অবশ্য আমার খুব পছন্দের একটা টিফিন ছিল। মুড়ি বাদাম ভাজা খেতে একেবারেই পছন্দ করতাম না। আজ ভাবলাম আপনাদের সাথে আমার স্কুলের টিফিনের রেসিপিটা শেয়ার করি। আমি জানি না আপনারা স্কুলে কি টিফিন নিয়ে যেতেন, এখন তো আমরা অনেক রকমারই টিফিন আমাদের বাচ্চাদের বানিয়ে খাওয়াই বা বানিয়ে দিই। আমার এই মা আমার ছেলেকেই কিন্তু স্কুলে টিফিন দিত, মানে যখন আমি দিল্লিতে থাকতাম সেই সময় মা একবার দিল্লিতে গেছিল, ছোট ছোট
লুচি আর আলু ভাজা নাতিকে নেশা ধরিয়ে দিয়েছিল যে প্রত্যেক দিন স্কুলের টিফিনে লুচি আলু ভাজা দিতে হবে। আর মা যে সেই নেশাটা ধরিয়ে এসেছিল আমাকেও আমার ছেলের স্কুলের টিফিনে মাঝে মধ্যে লুচি আলু ভাজা দিতে হবে। আজকে এই ভিডিওটা দেখার পর মার চোখ দিয়ে হয়তো দু চার ফোঁটা জল অবশ্যই পড়বে, কারণ মা মায়ের পুরোনো দিনগুলোকে অবশ্যই মনে করতে পারবে। যাকে অনেক কথা বলে ফেললাম, আর কিভাবে মা সেই মুড়ি বাদাম ভাজা বানিয়ে আমাকে স্কুলে টিফিনে দিত, মানে শুধু আমাকে নয় আমাকে আর দিদিকে স্কুলে টিফিনে দিত, সেটা অবশ্য আপনারা দেখে নিন। আর আপনারা কে কি টিফিনে নিয়ে যেতেন সেটাও যদি আমার সঙ্গে শেয়ার করেন তাহলে আমার খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছুলে নিয়ে তারপরে সেটাকে ধুয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজের সাথে একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিচ্ছি। মা সবসময় লোহার কড়াই ব্যবহার করতো যে কোনো রান্নার ক্ষেত্রে, আমিও তাই আজকে লোহার কড়াইতে করছি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম করে নেওয়ার পর 1 মুঠো চিনে বাদাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনে বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। আর বাদাম ভাজার সময় অবশ্যই একটু লবণ দিয়ে বাদামটা ভেজে নিতে হবে। বেশ একটু লাল করে বাদামটা ভেজে নেওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। বাদাম ভেজে তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়ে গেছে সে তেলের মধ্যে কুচিয়ে নেওয়া লঙ্কাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। কখনো কখনো মায়ের মধ্যে 1-2 কোয়া রসুন কুচিও দিত, আমি আর আজকে রসুন কুচির ব্যবহার করলাম না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল করে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি। অনেক সময় মুড়ি নরম হয়ে যেত, আর সেই নরম হয়ে যাওয়া মুড়িগুলো যদি এইভাবে ভাজা হয় তাহলে কিন্তু ভীষণই মুচমুচে হয় আর খেতে অসম্ভব ভালো লাগে। তবে কখনোই স্কুলের টিফিন হিসেবে কিন্তু এই মুড়ি বাদাম ভাজা খেতে একেবারেই ভালো লাগতো না, কিন্তু ছিলাম নিরুপায়। যাই হোক, যতটা পরিমাণ আমার মুড়ির প্রয়োজন ততটা পরিমাণ মুড়ি দিয়ে দিলাম। স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3-4 মিনিট সময় ধরে মুড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমার এই লোহার কড়াইটা যেহেতু খুব মোটা সেই জন্য আমি হাই ফ্লেমে করতে পারছি। আপনারা যদি অ্যালুমিনিয়ামের কড়াই বা ননস্টিকের কড়াইতে করেন তাহলে ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে করবেন। মুড়িটা বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর ভেজে নেওয়া বাদামগুলোকেও দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে একসাথে মিশিয়ে আরও 1-2 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মুচমুচে মুড়ি বাদাম ভাজা। আমার মতন এইরকম কে কে টিফিন নিয়ে যেতেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। এই ধরনের মুড়ি বাদাম ভাজা সন্ধেবেলা চা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। জানি না আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।